দেখুন, আমি রাস্তার বাইরে আছি, এখনো পর্যন্ত খবর আমি পাইনি। আপনার মুখ থেকে শুনলাম পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছে। হ্যাঁ, এটা নতুন কিছু নয়, ও গ্রেফতার হওয়ারই ছিল। একটা দেখুন, যুবকদের চাকরি নিয়ে তারা জানি, চাকরি লোককে পরীক্ষা দিচ্ছে অফিসিয়ালি, তারা পাচ্ছে না, কিন্তু সেটাকে অন্যায় ভাবে এবং সেটা দলীয়করণ করা হয়েছে, এবং সেটা আমাদের বক্তব্য নয়, এটা হাইকোর্টের বাক কমিটি বলছে। সুতরাং এটা তো হওয়ারই ছিল, অন্যায়ের বিরুদ্ধে অন্যায় যে করবে, অন্যায়ের পানিশমেন্টও তাকে পেতে হবে। স্বর্গ মর্ত্য পাতাল বলে কিছু নেই, এটাই স্বর্গ, এটাই মর্ত্য, এটাই পাতাল। যে যেমন করবে সে তেমনই পাবে। এটা পশ্চিম বাংলার ক্ষেত্রে যত বলে আমরা যে এখানে সততার প্রতীক, কিন্তু সততার প্রতীক আমরা দেখেছি জঙ্গলমহলের সময় ভারতী ঘোষকে রেখেছিলাম, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেছিলেন, তারও সম্পত্তি দেখেছিলাম পরবর্তীকালে তৃণমূল থেকে বহিষ্কার হয়েছিল এবং জঙ্গল তার চাকরিটাও চলে গেছিল, এবং তারপর পরবর্তীকালে নারদা সারদায় আমরা দেখেছি একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাদের নাম আসছে এবং অনেকে গ্রেপ্তারও হয়েছিলেন। সুতরাং দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করলে তার শাস্তি হবে, এটা স্বাভাবিক, এটা এদের মধ্যে নতুন কিছু নয়। আরো অনেকে রাঘববোয়াল আছে, তারাও ধরা পড়বে। মানে আপনার বক্তব্য অনুসারে কি আরো কিছু মন্ত্রীরা জড়িত আছে? এবং একার পক্ষে তো এটা সম্ভব ছিল না, উনি হয়তো শিক্ষামন্ত্রী থাকতে পারেন, কিন্তু ওনার পক্ষে তো একার পক্ষে ছিল না। এরা যেমন আরো পাঁচজন যে জেরা চলছে, আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত পদাধিকারী, তাদেরও জেরা চলছে, এবং পশ্চিম বাংলার বিভিন্ন ক্ষেত্রে দেখুন, আমাদের প্রদেশ অধিকারী যে মানে বামফ্রন্ট থেকে মন্ত্রী হয়েছিলেন, তার মেয়েকেও চাকরি পাইয়ে দিয়েছিল বেআইনি ভাবে, এবং এভাবে প্রদেশ অধিকারী তো যে মন্ত্রী, তার একটা পরিবারের তো 25 জন সরকারি কর্মচারী, একটা পরিবারের 25 জন সরকারি কর্মচারী। আপনারা দেখুন লিস্ট মিলিয়ে সত্যি কি মিথ্যে, আমরা তো পেয়েছি, আমরা তো খবরের কাগজে বা সংবাদ মাধ্যমেই পেয়েছি। সুতরাং এগুলো স্বাভাবিক, এগুলো আরো অনেকে আছে। দেখুন প্রপারলি যদি তদন্ত হয়, তদন্তের রেজাল্ট আসবেই। এখন যে ইডি যে পদক্ষেপ আজকে নিল, তাতে কি আপনারা মানে কংগ্রেস কি খুশি? আমরা দুঃখী এবং সুখী বলে কিছু নেই। দেখুন আমরা পশ্চিম বাংলায় শূন্য, পশ্চিম বাংলার মানুষ কংগ্রেসকে ভোট দেয় না, কংগ্রেস পশ্চিম বাংলার মানুষ প্রচারে বিশ্বাস করে।